আমার এই সমস্যাটা প্রথমে বিগত 1.5 বছর যাবত আমি এই সমস্যাটা ফিল করতেছি, আর আমার প্রচুর ব্যথা ছিল। কোথায় ব্যথা ছিল? ব্যথা ছিল কোমর থেকে আমার একদম এই পা পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত। আমি এরকম একটা সময় গেছিল যে আমি বিছানা থেকে উঠতে পারতাম না। এবং যখন আপনার ট্রিটমেন্টটা শুরু হয়, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি স্যারের কাছে ভর্তি ছিলাম 10 দিন। 10 দিনের মতো? আচ্ছা, প্রথম দিন আর আজকে শেষতম দিন কেমন আছেন আপনি? আমি অনেক ভালো। আপনার পা দিলে কি এখন সেই ব্যথাটা হয় না? এখন ব্যথাটা অনুভব হয় না। আপনার কোমরে সেই ব্যথাটা কি এখন আছে? জি না, এখন কোমরে ব্যথাটা নেই। তার মানে এই যে আপনি স্যারের কাছে এসেছেন, যে আশা নিয়ে এসেছিলেন এবং আপনার মনে একটা দৃঢ় সংকল্প ছিল যে আপনি একদিন সুস্থ হবেন, সেটা কি পূরণ হয়েছে? জি, সেটা পূরণ হয়েছে। তার মানে আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল, এই যে আপনি আমার কিছু ভাবে একটা জায়গায় এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন, তারপর আপনি ভালো আছেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন, বয়স 27 বছর, খুবই অল্প বয়স, বরিশালের উনি বসবাস করেন। খুব স্বাভাবিকভাবে ওনার জীবনযাপন যাচ্ছিল, বাট হঠাৎ করেই এই স্বাভাবিক জীবনটাই কিছুটা ব্যত্যয় ঘটে, সুস্থ স্বাভাবিক জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। কেন? এর মূল উদ্দেশ্য হচ্ছে, এর মূল কারণটা হচ্ছে ব্যথা। দর্শক, কী হয়েছিল ওনার এবং কেনই বা এই ব্যথা, এবং সেই জায়গা থেকে কীভাবে আজকে উনি সুস্থ এবং স্বাভাবিক আছেন, সেই বিষয়টাই ওনার কাছ থেকে আমরা জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। জি, আমার নাম পলাশচন্দ্র দাস। পলাশচন্দ্র দাস, বয়স 27 বছর। জি, 27 বছর। বাংলাদেশের বরিশাল জেলায়। কোথায়? মেহেন্দিগঞ্জ থানা। মেহেন্দিগঞ্জ, পাতারহাট বন্দর। আচ্ছা, পেশাগতভাবে কী করেন এমনি? আমি পেশাগতভাবে এখন স্টুডেন্ট। স্টুডেন্ট, কী পড়াশোনা করছেন? আমি ডিগ্রি কমপ্লিট করছি, এখন মাস্টার্সের চিন্তাভাবনা করতেছি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়াফিজি স্পেশালিস্ট। ওনার কাছে এসে আপনি ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেছিলেন। জি। কেন এসেছিলেন এবং এই সমস্যাটা ঠিক কবে প্রথম শুরু হয় আপনার? আমার এই সমস্যাটা প্রথমে বিগত 1.5 বছর যাবত আমি এই সমস্যাটা ফিল করতেছি, আর আমার প্রচুর ব্যথা ছিল। কোথায় ব্যথা ছিল? ব্যথা ছিল কোমর থেকে আমার একদম এই পা পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত। আমি এরকম একটা সময় গেছিলো যে আমি বিছানা থেকে উঠতে পারতাম না। প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় সেটা কতদিন আগে? সেটা 1.5 বছর আগে। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে? যে আমি একটা ভারী জিনিস যখন তুলতে গেলাম তখন হঠাৎ কোমরের ভিতরে একটা টান লাগলো। তার কিছুদিন পর থেকে সামান্য চিনচিন করে ব্যথা আসতো কোমরে। তার কিছুদিন পর থেকে আমি একটা কোম্পানির জবের ভিতরে ঢুকছিলাম, একটু আরো একটু প্রেশার পড়ছে, তারপর আস্তে আস্তে ব্যথাটা বেড়ে গেছে। আচ্ছা, তো যখন দেখছেন যে আপনার ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, কমছে না, কোনো বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, আমি প্রথমে আমাদের এলাকার যে MBBS ডক্টর আছে তাদের শরণাপন্ন হয়েছিলাম। তারা আমাকে একবার না, তিনবার দেখছে। তিনবার দেখে পরে প্রথমে মেডিসিন দিছে, সামথিং মেডিসিন দিছে, পেন কিলার। তারপরে গেছি, তাও মেডিসিন চেঞ্জ করে দিছে পেন কিলার। তারপরে যাওয়ার পর ওনারা একটা কোমরের এক্সরে দিছে। এক্সরে দেখে বলে যে কোনো সমস্যা নাই, মেডিসিন চালিয়ে যান, আপনার কোনো প্রবলেম হবে না, সেরে যাবে। আচ্ছা, জি। তো সেই অনুযায়ী আপনি মেডিসিন কন্টিনিউ করে গেছেন? কন্টিনিউ করে গেছি। ফলাফল কী ছিল? ফলাফল 0 ছিল। মানে দেখছেন যে বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে। ব্যথাটা একটু কমে যেত? হ্যাঁ, পেন কিলার খেলে ব্যথাটা একটু কমে যেত, বাট তারপরে আবার সেই একই ব্যথা ছিল। তারপরে আমি বরিশাল গেছি, আমাদের জেলা শহর। জেলা শহরে যাওয়ার পর আপনার ওইখানে একজন অর্থোপেডিক ডাক্তার আছে, বসে, ওনার নাম হক মিয়া। ওনার কাছে আমি যাওয়ার পর ওনারে দেখাইছি, উনি আমাকে MRI দেয়নি, উনিও আমাকে এক্সরে দিছে। আচ্ছা, এক্সরে দেওয়ার পরে উনি বলছে যে আপনার স্পাইনটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, আমি কিছু মেডিসিন দিলাম, খান, ভালো হয়ে যাবেন, আবার 15 দিন পর আমার সাথে দেখা করবেন। আচ্ছা, সেই ওষুধ আপনি খেয়েছেন এবং 15 দিন পর দেখা করেছি। দেখা করার পরে আমাকে সে আবার ওষুধ চেঞ্জ করে দিছে, ব্যথা আমার ভালো হয়নি। আমি বলছি চেঞ্জ করে দেওয়ার পর তারপরে দেখেছে ভালো হচ্ছে না। তারপর আমি আসলাম ঢাকাতে।
মানে যখন একরকম প্রায় হতাশ, যখন একদম সুস্থাচ্ছি ভালো হচ্ছে না, বরং চারো দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে, ব্যথা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, কি হতো? হাঁটতে গেলে কি পা টেনে ধরতো? এরকম পা টেনে ধরতো, আমি পা যদি এক পা আমি রাখতাম মাটিতে হাঁটার চেষ্টা করতাম, আমার মনে হচ্ছিল যে পায়ের নিচে কেউ আগুন জ্বেলে দিছে আর পা জোরে জোরে টেনে ছিঁড়ে নিচ্ছে। আমি এক পা দিয়ে আর পা আগাইতে পারতাম না, আরেক পা আমার বসে পড়তে হতো। এত খারাপ, এত খারাপ অবস্থা ছিল আমার। আমি শুয়ে থাকতাম, আমার মা আমাকে ভাত খাইয়ে দিত, এরকম অবস্থা ছিল। এত ইয়াং একটা ছেলে যে এই সময় খেলাধুলা করার কথা, স্পোর্টসের সাথে জড়িত থাকার কথা, অন্যান্য কাজে আপনার অংশগ্রহণ করার কথা, সেই মানুষটা হঠাৎ করে সুস্থ মানুষ সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন। বিছানা শুয়ে কখনো মনে হতো না যে আমি এত ট্রিটমেন্ট করতেছি, এত জায়গায় একটা ডক্টর দেখাচ্ছি, বাট ভালো হচ্ছে না, আমি কি আদৌ ভালো হবো কি হবো না, এরকম সংশয় কাজ? এটা আমার সংশয় কাজ করতো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার ইয়াং, সেহেতু আমি যেভাবে হোক এটা রিকভার করবো। মানে একটা ভিতরে একটা শক্তি আত্মবিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল এটা আমি রিকভার করতে পারবো। আচ্ছা, তো সেই অনুযায়ী যখন আপনি ঢাকায় চলে আসেন, ঢাকায় চলে আসলাম, প্রথমে ঢাকাতে আমি ওখানে ডক্টর দেখাইছি, ওনারা বলছে আপনাকে এখানে 2-2.5 মাস ট্রিটমেন্ট নিতে হবে, থেকে আপনি ভালো হইতেও পারেন নাও হইতে পারেন। একথা যখন একজন ডক্টর বলে, তখন আমার ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার প্রশ্ন আসে না। আমি দেখি আর মানসিকভাবে কিছুটা না একটু ভেঙে পড়ছিলাম মানসিকভাবে। তারপর আমি ওইখান থেকে ওনাকে ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ওনার কোনো ট্রিটমেন্ট আমি গ্রহণ করিনি। গ্রহণ না করে আমি ধানমন্ডি আসছি, এসে ওখানে একজন অর্থোপেডিক সার্জন ছিল, ওনার নাম অর্শেদ স্যার, ওনাকে দেখাইছি। উনি আমার এমআরআই দিছে, এমআরআই করে এমআরআই দেখার পর দেখে যে আমার লাম্বার L4-L5 সমস্যা। আচ্ছা, উনি বলতেছে যে আপনি তো সমস্যা বিশাল বড় বাজিয়ে ফেলাইছেন, ঠিক আছে, ওষুধ দিচ্ছি এটা আপনি খেয়ে দেখেন, খেয়ে দেখার পর যদি ভালো না হন তাহলে আপনাকে অপারেশনে আসতে হবে। জি, সে অনুযায়ী আমি এক মাস ওষুধ খাইনি। আমি ওনার ওষুধ না খাই আমি আবার বাসায় গেছি। আমার বাবার সেম প্রবলেম ছিল, উনি বরিশাল ডক্টর দেখায় ভালো হয়েছে, একজন ফিজিক্যাল মেডিসিন, আমি আবার ওনার কাছে গেলাম এক সপ্তাহ। ওনার ওষুধ এক সপ্তাহ খাই আমি বরিশাল গেলাম, উনি ছিল ফিজিক্যাল মেডিসিন ডাক্তার মিয়া, ওনার দেখাইছি। উনি বলতেছে যে এত সমস্যা অনেক বেশি, আপনার একটা ইঞ্জেকশন নিতে হবে আর আমাদের এখানে থেকে ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ওনার আমি ট্রিটমেন্ট নিছি অনেক দিন, ওনার আমি বিগত 4-5 মাস ট্রিটমেন্ট নিছি। নেওয়ার পরে আমি একটু সামথিং ভালো ছিলাম, ভালো হয়ে আবার একটু হাঁটা চলা করলে, একটু বেশি কায়িক পরিশ্রম করলে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। তারপর আমি আবার স্যারের এই ভিডিওগুলো আমি আবার ফলো করি, অনেকদিন যাবত আমি স্যারের পেজটাকে ফলো করি, তারপর স্যারের যে SATV-তে নিয়মিত প্রতি সপ্তাহে আসে এগুলো ফলো করি, ঠিক আছে। আসার পর আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস এলো যে আমি ওখানে গেলে মনে আমি অবশ্যই আমার সুস্থতা কামনা করতে পারবো, সুস্থ হতে পারবো, এ কারণে স্যারের কাছে আসা হলো। আচ্ছা, স্যার যখন প্রথম আপনাকে দেখেন, প্রথম দিন দেখার পর স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলেছেন যে এখানে ভর্তি হতে, ভর্তি হওয়ার পর স্যারের এখানে বিভিন্ন ধরনের যন্ত্র আছে, ইলেকট্রিক যন্ত্র, তারপর বিভিন্ন মাল্টিপল থেরাপি আছে, এগুলার মাধ্যমে ঠিক আছে আমাকে 21 দিন ভর্তি থাকতে বলছে, এগুলার মাধ্যমে আমি যদি কন্টিনিউ করি তাহলে আমি ভালো হয়ে যাব। আচ্ছা, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। সেই অনুযায়ী এবং যখন আপনার ট্রিটমেন্টটা শুরু হয়, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি স্যারের কাছে ভর্তি ছিলাম 10 দিন। 10 দিনের মতো? আচ্ছা, প্রথম দিন আর আজকে শেষতম দিন কেমন আছেন আপনি? আমি অনেক ভালো। আপনার সেই যে কোমরের ব্যথা যেটার জন্য আপনি হাঁটতে পারতেন না? জি, আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পা দিলে কি এখন সেই ব্যথাটা হয় না? এখন ব্যথাটা অনুভব হয় না। আপনার কোমরে সেই ব্যথাটা কি এখন? জি না, এখন কোমরে ব্যথাটা নেই। তার মানে এই যে আপনি স্যারের কাছে এসেছেন, যে আশা নিয়ে এসেছিলেন,
এবং আপনার মনে একটা দৃঢ় সংকল্প ছিল যে আপনি একদিন সুস্থ হবেন, সেটা কি পূরণ হয়েছে? জি, সেটা পূরণ হয়েছে। তার মানে আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল, এই যে আপনি এত কিছু করে একটা জায়গায় এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন, তারপর আপনি ভালো আছেন। জি, আপনি কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে আপনি স্যারের ফলোয়ার ছিলেন দীর্ঘদিন যাবত এবং স্যারের অসংখ্য ভিডিও দেখেছেন, এবং যখন আপনি সেই ভিডিওগুলো দেখেছেন নিজে নিজে মনে সংকল্প করেছেন যে আমিও একদিন হয়তো যাবো, আমিও হয়তো একদিন এই ট্রিটমেন্টটা নিবো, আমিও হয়তো একদিন ভালো হবো, ঠিক একই জায়গাটা আজকে আপনি আছেন এবং আপনাকে এরকম অসংখ্য মানুষ এই মুহূর্তে ফলো করছেন, তারা দেখছেন, জি, তাদের জন্য কি কিছু বলবেন? জি, আমি অবশ্যই তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অযথা ব্যথা নিয়ে না ভুগে, ব্যথা সাফার না করে, ঠিক আছে, আপনি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, তার পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিন, অবশ্যই ভালো হয়ে যাবেন, ভালো করার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে পলাশচন্দ্র দাস। দর্শক, আমাদের এই ইয়াং ভাই, ওনার কথা আপনারা এতক্ষণ শুনলেন। দেখুন, স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ শুধুমাত্র জীবনের ছোট্ট একটা ভুল, একটা ভুলভাবে, একটা ভুল মুভমেন্ট পুরো জীবনটাকে কিন্তু প্রায় শেষ করে দিয়েছিল। জীবন থেকে কতগুলো সুন্দর সময়, সুন্দর বছর ওনার কেড়ে নিয়েছে। একের পর এক বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে গিয়েছেন, কোনো কোনো ডক্টর বলেও দিয়েছেন যে উনি আর কোনো দিন সুস্থ হবেন না, ভালো হবেন না। এই যে একটা হতাশা, এই হতাশাটাকে কিন্তু উনি কখনো প্রশ্রয় দেননি, নিজের ভিতরে উনি চেষ্টা করে গিয়েছেন, কখনো থামেননি। আমাদের ভিতরে আমরা এরকম অসংখ্য মানুষকে পাই যারা একবারে হতাশ হয়ে যান, হয়তো আমার এই ধরনের কোনো চিকিৎসা হবে না, আমাকে হয়তো সারা জীবন এইভাবেই মরতে হবে, আমি হয়তো এটাই আমার নিয়তি। এটা ভুল কথা, চিকিৎসা আমাদের আছে, আমাদের দেশে অনেক উন্নত মানের চিকিৎসা আছে, এবং এই সঠিক চিকিৎসাটা পাওয়া আমাদের মৌলিক অধিকার। এটা আপনাকে কেউ দান বা দয়া করছে না, বরঞ্চ আপনি এই ধরনের চিকিৎসা আমাদেরকে করতে দিয়ে আপনি আমাদেরকে অনুগ্রহ করছেন যে আমরা আপনাকে সেবা করতে পারছি, এরকম অসংখ্য অসংখ্য মানুষের মুখে আমরা হাসি ফুটিয়ে তুলতে পারছি। আমরা বলবো না যে আমরা 100% সফল, বাট আমরা চেষ্টা করি, এবং অসংখ্য মানুষ কিন্তু এই চিকিৎসাটা ভালো হয়ে গেছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। দর্শক, তারা যদি পারেন, আমার এই ভাইটি যদি পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই সম্ভব, শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে, মনের জোর লাগবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।